হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। এর আগে আমরা বৃত্তস্থ সম্পর্কিত উপপাদ্য করেছিলাম কোর্সে, দেখি 3.3-এর বা চ্যাপ্টার 3-এর। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, কোর্সে দেখি 7.1-এর। আমরা এই ভিডিওতে 1 থেকে 5 অবধি কোশ্চেন করব, কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো, গণিত প্রকাশের যে কোর্সে দেখি 7.1-এর প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা দেওয়া, যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহু বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও অবস্থিত, তাহলে কোণ বিওসি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এবিও এর মান হিসাব করে লিখি। তাহলে এখন দেখো, বোঝো ছবিটা কি দিয়েছে। এটা দিয়েছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বিসি সমদ্বিবাহু ত্রিভুজ, অবশ্যই এবি ইকুয়াল টু এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র হচ্ছে ও, এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দুতে অবস্থিত, বিসি বাহু যেদিকে এ বিন্দুতে অবস্থিত তার অপোজিট পাশে কিন্তু কেন্দ্র ও রয়েছে। বি ও সি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে এ বি সি আর এ বি ও এর হিসাব করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো, ছবিটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো এখানে কি বলেছে, দেখো যেটা বলেছে যে প্রদত্ত এ বি ইকুয়াল টু এসি আর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু এসিবি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ এটা সমানই হবে, আর অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 100 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল বিওসি 100 ডিগ্রি হয় তাহলে দেখো প্রবৃদ্ধ বিওসি কত হবে, প্রবৃদ্ধ বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস বিওসি, অর্থাৎ এই কোণটার মান কিন্তু আমাদের, আমরা বার করছি 260 ডিগ্রি, এটাই প্রবৃদ্ধ বিওসি বি ওসি। এখন বিসি, বিসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো, কেন্দ্রস্থ কোণ কি বি ও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তাহলে বিএসি ইকুয়াল টু হাফ অফ বিওসি, প্রবৃদ্ধ বিওসি, কারণ আমরা জানি এটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে হাফ অফ বিওসি, হাফ অফ 260 ডিগ্রি মানে 130 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল এ বি সি, এটা হবে এ বি ওর হাফ, তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, 130 ডিগ্রি মাইনাস 2, তাহলে এটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল এ বি, এ বি সি মানে এইটুখানিটা, এই অ্যাঙ্গেল এ বি সি এটা পাচ্ছি কত ডিগ্রি, হিসাব করে 25 ডিগ্রি। দেখতে পাচ্ছ যেখানে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমি সংলগ্ন দুটো। আবার ট্রায়াঙ্গেল বিওসি, বিওসি এর ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তে ব্যাসার্ধ, এই যে এ দুটো সমান, এ দুটো হচ্ছে একই বৃত্তে ব্যাসার্ধ, এবি ইকুয়াল টু ওসি। আর অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু কী হবে, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, ও বি সি, দেখো এটা প্লাস এটা কি 180 হবে, তাই এটা কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি করলে এইটুকুনি আমরা পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি 65 ডিগ্রি, 40 ডিগ্রি, ক্যালকুলেশন করে এটা 40 ডিগ্রি এসছে। তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছি, 65 ডিগ্রি। তাহলে আমরা যেটা বের করার ছিল সেটা পেয়ে গেছি, যে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল ওবিসি যথাক্রমে 25 ডিগ্রি ও 65 ডিগ্রি, অর্থাৎ এটা 25 ডিগ্রি আর দুটো এই যোগ করলে হচ্ছে 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, পাশের চিত্রে এই চিত্রটা দেখো, অ্যাঙ্গেল এবিসি পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এওসি, এওসি হচ্ছে 180 ডিগ্রি, 110 ডিগ্রি, তাহলে এইটুকুনি কোণ আমি 360 ডিগ্রি দিয়ে বাদ দিলে পেয়ে যাব। অ্যাঙ্গেল এবিসি, এবিসি এর মান হিসাব করতে বলেছে, এটা পেয়ে গেলে এটার অর্ধেক, এটা সোজা কথা, একদম সোজা সিম্পল অঙ্ক। তাহলে দেখো এসি চাপের ওপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো, কেন্দ্রস্থ কোণ হলো
কেন্দ্রস্থ কোণ কোনটা? প্রবিদ্ধ এওসি, প্রবিদ্ধ এওসিটা কিন্তু কেন্দ্রস্থ কোণ হবে। আর বৃত্তস্থ কোণ হচ্ছে, দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি, অর্থাৎ এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটা আমি অলরেডি বলে প্রবিদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি আমি দেখিয়েছিলাম। এটা 360 থেকে মাইনাস করলে এটা বেরাবে, এটা বেরাচ্ছে 250 ডিগ্রি। আর আমরা জানি যে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলে সেখানে আমরা পাচ্ছি 125 ডিগ্রি, অর্থাৎ এর মান পাচ্ছি 125 ডিগ্রি। খুব সিম্পল অঙ্ক, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এই বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে, এই ডিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, অ্যাঙ্গেল বি সি পি, বি সি পি হচ্ছে 108 ডিগ্রি, বিওডি, বিওডি এই অ্যাঙ্গেলটা কিন্তু হিসাব করতে দিয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কীভাবে হিসাব করবো দেখ, এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিসিপি 108 ডিগ্রি, এই দুটো দেওয়া ছিল। তাহলে বিসিডি, দেখো এইটা আমি বের করছি, বিসিডি এটা 180 থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে, তো এটা বেরোচ্ছে 72 ডিগ্রি, মাইনাস করে 72 ডিগ্রি বেরিয়েছে। এবার দেখো এবার কি দিয়েছে, এখন বিএডি, বিএডি মানে এই যে চাপটা রয়েছে বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ ডিওবি, আর পরিধিস্থ কোণ বা বিওডি পরিধিস্থ কোণ হচ্ছে বা বৃত্তস্থ কোণ হচ্ছে বি বিসিডি, বিসিডি, তাহলে বিওডি ইকুয়াল টু 2 ইন্টু বিসিডি, বিওডি ইকুয়াল টু 2 ইন্টু বিসিডি, 2 ইন্টু বিসিডি যদি হয় তাহলে এটা 72 ইন্টু 2 হচ্ছে 144 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 144 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কী বলেছে দেখো, পাশের চিত্রে এই চিত্রটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এওডি, এ এওডি হচ্ছে 40 ডিগ্রি, এবং এ সি বি হচ্ছে 35 ডিগ্রি, বিসিও, বিসিও, বিসিও আর বিওডি এর মান হিসাব করে লিখি এবং উত্তর সাপেক্ষে যুক্তি দিই, এটাই দিয়েছে। তাহলে দেখো যে এটা কী করে হচ্ছে, তো সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সমাধান হচ্ছে ট্রায়াঙ্গেল এওসি, এওসি এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো এর বহিঃস্থ অ্যাঙ্গেল এওডি, এওডি এই অ্যাঙ্গেলটা, আর অন্তঃস্থ বিপরীত হচ্ছে, এই দুটো সমান হবে আমরা জানি যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি, সোজা কথা এসিও আর ওএসি আমরা এটা জানি, আর এই দুটো অ্যাঙ্গেল সেম হবে কারণ এই দুটো হচ্ছে দেখো একই বৃত্তে ব্যাসার্ধ, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে, এটা সমদ্বিবাহ ত্রিভুজ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 2 ইন্টু এসিও কারণ এই দুটো সেম, তাহলে 2 ইন্টু এসিও ইকুয়াল টু 40 ডিগ্রি, আর 40 এসিও পাচ্ছি 40/2 20 ডিগ্রি, তাহলে আমরা এ এসিও আমরা এটা পেয়ে গেছি 20 ডিগ্রি, বোঝা গেল। তাহলে বিসিও, বিসিও হচ্ছে 20+35 কত হচ্ছে 55 ডিগ্রি, হয়ে গেল। এবার দেখো বিসিও আমরা 55 ডিগ্রি পেয়ে গেছি। এবার দেখো এবি চাপ, এ আর বি এই চাপের ওপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ হলো এওবি, এওবি, আর বৃত্তস্থ কোণ হলো এসিবি, এসিবি, অর্থাৎ এওবি ইকুয়াল টু 2 ইন্টু এসিবি, তাহলে 2 ইন্টু 35 মানে 70 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিওডি হচ্ছে বিওডি, এই দুটোর যোগফল এটা প্লাস এটা, তাহলে এওবি যদি হয় 70 ডিগ্রি আর এটা 40 হয়, দুটো যোগ করলে হচ্ছে 110 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিওডি হচ্ছে 110 ডিগ্রি। আচ্ছা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা লাস্ট অঙ্কটা ভালো করে বুঝতে হবে, দেখো পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তটি এ পিবি হচ্ছে 80 ডিগ্রি, এ পি, এ পি বি এটা হচ্ছে 80 ডিগ্রি, এইটা এটা হচ্ছে 80 ডিগ্রি, এ পিবি 80 ডিগ্রি,
এ ও বি এইটা প্লাস সি ও সি ও ডি সি ও ডি এটা, এই দুটো সমষ্টি নির্ণয় করি এবং উত্তর সাপেক্ষে যুক্তি দিই, এটাই দিয়েছে। এই দুটো সমষ্টি বার করবো, উত্তর সাপেক্ষে যুক্তি দেবো। তাহলে দেখো, ছবিটা এখানে রাখি, দেখো সমাধান বি আর সি যুক্ত করালো, বি সি কে আমরা যুক্ত করেছি, আলাদা কালি দিয়ে দেখেছি। দেখো ধরা যাক অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি হচ্ছে এক্স ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বি মানে এটা হচ্ছে এক্স, আর ডি বি সি, ডি বি সি এটা হচ্ছে ওয়াই, এ সি বি এক্স আর ডি বি সি হচ্ছে ট্রায়াঙ্গেল, আর এ পি বি দেওয়া চাই একটি ডিগ্রি। এখন দেখো ট্রায়াঙ্গেল পি বি সি, পি বি সি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো বহিস্তম কোণ এ পি বি আর বিপরীত অন্তস্থ কোণ পি বি সি আর পি সি এ, বহিস্তম কোণ হচ্ছে এ পি সি, এ পি সি আর বিপরীত আর অন্তস্থ কোণ হচ্ছে পি বি সি, পি বি সি আর হচ্ছে পি সি বি। তাহলে এই দুটোর যোগফল এটা হবে, তাহলে এটা তো জানি 80 ডিগ্রিটা ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 80 ডিগ্রি, বুঝতেই পারছ। এখন দেখো এই যে এখন চাপ এ বি, এ বি চাপের ওপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি আর পরিদৃষ্ট কোণ হচ্ছে এ সি বি, এ সি বি এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। তাহলে দেখো অ্যাঙ্গেল এ ও বি 2 ইন্টু এ সি বি, আমরা জানি 2 ইন্টু এক্স এসছে, আবার চাপ সি ডি, আবার চাপ যখন সিডি আসছে সিডির ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সি ও ডি, সি ও ডি আর পরিদৃষ্ট কোণ হচ্ছে ডি ডি বি সি এই দুটো, তাহলে সি ও ডি 2 ইন্টু ডি বি সি 2 ওয়াই। তাহলে যদি আমরা সি ও ডি আর বি ও ডি বা এ ও সি ও ডি আর এ ও বি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2x প্লাস 2 ওয়াই এটা 2x আর এটা 2 ওয়াই, 2x ওয়াই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে 2 ইন্টু 80 ডিগ্রি 160 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 160 ডিগ্রি। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওকে লাইক করে দিও, মতামত থাকলে কমেন্টস করে জানিও। পুরো ভিডিও দেখানোর জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, এবং এর পরের দিন আমরা আবার এর পরের থেকে ভিডিও কন্টিনিউ করবো।